আসসালামাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আমার বারান্দার ট্যুর নিয়ে এলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট বারান্দা বা ওয়েলকনি যেতে একটা দরজা তার উপরে আমি ঝুলিয়ে রেখেছি আমারই হাতে তৈরি একটা ডোরবেল এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি এটাকে আমি এভাবে ঝুলিয়ে রেখেছি তারপর আমি রেখেছি আমার নিজ হাতে তৈরি আরেকটি ওয়ালমেট এই ওয়ালমেটটা আমি পাটের দড়ি পুঁথি চুমকি ও রঙ দিয়ে তৈরি করেছি এই যে দেখুন তার পাশেই আমি রেখেছি প্লাস্টিকের আপেল এই যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এখানে আমি একটা ময়ূরের পাখা রেখেছি আর এই যে যে ফুলদানি সহ ফুলটা দেখতে পাচ্ছেন এটাও আমার হাতে তৈরি ডালপালায় কে রং করে তার উপরে আমি গুলুগান দিয়ে কাপড়ের ফুল ও পাতা বসিয়ে দিয়েছি এভাবেই আমি তৈরি করেছি এখানে আমি বসার জন্য আসন তৈরি করেছি এখানে বসে আমি আমার গাছগুলো দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন পিলো সহপিলো কভার গুলো আমার হাতে তৈরি তো বন্ধুরা আজ আমি দেখাবো আমার গাছগুলো এই যে ছোট্ট একটা গাছ আমি লাগিয়েছি আমার এই গাছের উপরে ছোট্ট একটি আমি পাখি বসিয়েছি এটা অবশ্য প্লাস্টিকের খেলনা পাখি তারপরও দেখতে সুন্দর লাগছে তাই আমি এখানে রেখে দিয়েছি গাছগুলো আমি অনেক যত্ন করে থাকি এই যে শাক গাছ দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট আরেকটা ফুলের গাছ আমি গাছগুলোই তেমন কোনো সার সারসৎ বা কীটনাশক ব্যবহার করি না শুধুমাত্র চাল ধোয়া পানি গাছের গোড়ায় দিয়ে থাকি এই যে ওপরেও আমি আমার টপ রেখেছি আর এই যে একটা পাতাবাহার গাছ দেখতে পাচ্ছেন তার পাশে ছোট্ট আরেকটি গাছ এখানে আছে একটা কাচে সসের বোতল এই বোতলে আমি পানি দিয়ে এই গাছটা রেখে দিয়েছিলাম শিকড় গজানোর পরে আমি মাটিতে লাগিয়েছি একটা ডাল এনে আমি এই বোতলে রেখেছিলাম দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে সবগুলো নতুন পাতা আর এখানে এই যে পুদিনা পাতা গাছ আর এটা একটা আর্টিফিশিয়াল কী বলবো এটা হচ্ছে একটা ছোট্ট ফুলের বাগান আমি প্রজাপতি ফুল এসব দিয়ে সাজিয়েছি সেই সাথে আরও এখানে দেখুন ছোট্ট একটা পাখি বসিয়ে দিয়েছি এটা অবশ্য একটা শোপিস থেকে আমি নিয়েছি এখানে গুলুগান দিয়ে এটাকে আটকে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে নিজের হাতে তৈরি জিনিসই আসলে অনেক ভালো লাগে পাটা তার দিয়ে তৈরি এই জিনিসটা আর এই যে দেখতে পাচ্ছেন টপগুলো সম্পূর্ণ আমি নিজ হাতে রং করেছি বিভিন্ন ফুল সাজিয়েছি ডিজাইন করেছি আমি এই গাছটা দেখুন কত বড় হয়েছে কত পাতা গজিয়েছে এই যে আরেকটা মরিচ গাছ মরিচ গাছের চারা লাগায়নি এখানে বিচি থেকে আমার মরিচ গাছটা হয়ে গেছে আর এখানে একটা ফুলের গাছের পাশে দুইটা মরিচ গাছের চারা এভাবে হয়েছে পরবর্তীতে আমি এগুলো তুলে অন্য একটা টবে লাগিয়ে দিব এই যে আমি এভাবে বোতলে পানির ভিতরে গাছে ডাল এনে রেখে দিই এটা হলো অ্যালোভেরা ছোট্ট অ্যালোভেরার চারা আমার বারান্দায় তেমন রোদ্দুর আসে না যে কারণে অ্যালোভেরা তেমন ভালো হয় না এখানে আমি তেলের বোতল লিখে রেখেছি নারকেল তেল যে সামান্য রোদ্দুর আসে তাতে তেলটা ভালো থাকে এই যে আরেকটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন তার পাশে এই যে আরেকটি পাতা বাহার গাছ এটারও আমি একটা ডাল এনে কাচের বোতলে পানিতে রেখে শেকড় গজিয়ে যাওয়ার পরে মাটিতে লাগিয়ে দিয়েছি এই যে কত সুন্দর পাতা বের হচ্ছে এরপর এই টবে ছোট্ট একটা টমেটো গাছ টমেটো গাছটা বাইরে বের করে দিয়েছি রোদ্দুরের জন্য রোদ্দুর পাওয়ার জন্য আর তার পাশেই কাছের এখানে এখানেও ফুলের গাছ আছে এই যে এই ফুলগুলো বড় হলে এই গাছগুলো ফুল হবে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এই গাছগুলো এই যে কাচের বোতলে পানির ভিতর আমি এই দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে এভাবে রেখে দিলে শিকড় হয় শিকড় হওয়ার পরে মাটিতে লাগালে সুন্দর গাছ হয়ে যায় এই যে আরেকটি পাতাবাহার এই গাছের পাতাগুলো সম্পূর্ণ লাল হয়ে থাকে কিন্তু আমার বারান্দায় রোদ্দুর কম আসায় এই যে সবুজ পাতা বেরিয়েছে এটাও আমি একইভাবে পানিতে রেখে শেকড় গজানোর পরে লাগিয়ে দিয়েছি যেহেতু আমার বারান্দায় তেমন কোনো রোদ্দুর আসে না সে কারণে আমি ইনডোর প্ল্যান্টই বেশি রেখেছি এই যে আরেকটি গাছ গাছ এখানে দেখুন আরেকটি পাতাবাহার গাছ এই যে ডাল ডাল থেকে নতুন পাতা বের হচ্ছে এই যে ছোটো ছোটো পাতার কয়েনের মতো ছোটো ছোটো পাতা দেখতে খুব সুন্দর লাগে এগুলো লাল কালার হয়ে থাকে কিন্তু কেন জানি না আমার পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে এই যে আমার উচ্ছে গাছ কত সুন্দর ফুল বের হয়ে ফুল হচ্ছে এরপরে হয়তো ফল দিবে এখানে আছে একটা গোলাপ গাছ গোলাপ গাছ খুব সুন্দর লাগতো কিন্তু দিনে দিনে একটু পাতাগুলো ফ্যাকাসি হয়ে যাচ্ছে রোদ্দুরের অভাবে এই গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছিলো গোলাপি কালার একসাথে অনেকগুলো ফুল ফুটে এই যে দেখুন ফুল ফুটেছিলো শুকিয়ে গেছে পরবর্তীতে হয়তো আবার ফুল হবে এই যে এখানে ফুল এই যে ফুল ফুটেছিলো এখানে আর এই এই হচ্ছে আমার পুদিনা গাছ পুদিনা গাছের অনেক পাতা ছিল যা আমি কেটে কেটে বিভিন্ন রেসিপি তৈরি করেছি বা খাবার তৈরি করেছি বিভিন্ন আপনারা সবাই জানেন এটা অনেক উপকারী গাছ পরবর্তীতে গুলো পাতায় ভরে যাবে তো এবার দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এটা অনেক লম্বা হয়েছিল ছোট্ট একটা টবে অনেক বড় গাছ হয়ে যাওয়ায় আমি এই গাছটাকে এই পাশে ছোট্ট একটা দেখুন বিলাতি ধুনে চারা এই যে ছোট্ট একটা চারা বেরিয়েছে এই গাছ থেকেই এটা অনেক বড় হয় আমি এখান থেকে কেটে দিয়েছি আর পাশে আরও অনেক চারা হয়েছিল যেগুলো আমি তুলে অন্য টবে লাগিয়ে দিয়েছি এই গাছগুলো তেমন যত্নের প্রয়োজন হয় না এই যে এখানে আমি এই চারা টেনে লাগিয়েছি দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে এই এখানে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো বেগুনি কালার হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে এই যে গাছগুলো বেশ বেড়ে উঠেছে তো বন্ধুরা এবার দেখবেন মানি প্লান্ট এই মানি প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বাড়াতে অনেক বেশি সাহায্য করে এই যে দেখুন কত বড় হয়েছে নিচের দিকে কতটা নেমে এসেছে ডালপালায় ভর্তি বা পাতায় ভরে গেছে এই একটি গাছ থেকে আমি প্রায় দশটার মতো গাছ তৈরি করেছি আমার রুমে এই মানি প্লান্ট দিয়ে সাজিয়েছি এবার যে গাছটি আপনারা দেখবেন এটাও অনেক উপকারী বা ঔষধি গাছের মতো এই গাছগুলোর পাতাও লাল হয়ে থাকে আমার এখানে সবুজ দেখাচ্ছে তবে এ গাছটিকে অনেকেই চিনবেন আপনারা এই যে দেখবেন এর পাতাগুলো দেখতে কেমন এই যে দেখুন লাল যেটুকু অংশ দূরে আছে লাল হয়েছে এই যে এরকম লাল হয়ে থাকে এই পাশে এই যে ফুলের গাছটা অনেক পুরনো ফুল গাছ আমার এখা এ থেকে আমি অনেকগুলো নতুন করে গাছ তৈরি করেছি এর যে বীজ হয় এটা যেখানে সেখানে পড়ে থাকলেই অনায়াসে নতুন চারা তৈরি হয়ে যায় আর এই যে একটা গাছ দেখেন কতটা লম্বা হয়েছে এই গাছটা এই যে কত সুন্দর কত বড় হয়েছে শুধুমাত্র চাল ধোয়া পানি আর তরকারির খোসা ধুয়ে যে পানিটা এগুলোই আমি গাছে দিয়ে থাকি তার থেকেই আমার এরকম গাছ হয়েছে এই যে মানি প্লান্ট আর একটা ছোট্ট একটা গাছ আমি লাগিয়েছিলাম সে থেকে কত বড়ো একটা গাছ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভরে যাবে পুরো গাছটা এমনকি এই যে পানিতে আমি পানিতে মানি প্লান্ট রেখে দিলেও দেখুন কত সুন্দর নতুন নতুন পাতা বের হয়ে আসে এই যে দেখা যাচ্ছে গাছ থেকে আমি ছোট ছোটো করে ডাল কেটে এই কাচের বোতলে পানির মধ্যে রেখে দিয়েছি সে থেকে দেখুন গজিয়েছে এই যে আমার হাতে তৈরি সাইকেল দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি এখানে সাজিয়ে রেখেছি এই যে আরেকটি সাইকেল সাইকেলগুলো আমি সুতা ও বিভিন্ন জিনিস ব্যবহার করে তৈরি করেছি এখানে আছে ছোট্ট একটি টবে দেখুন কত বড় গাছ হয়েছে মানি প্লান্ট আসলে মানি প্লান্ট খুব সুন্দর একটা গাছ তো বন্ধুরা এখানে আমি কাচের বোতল সসের বোতলগুলো রং করে এভাবে সাজিয়ে এখানে রেখে দিয়েছি এতে সৌন্দর্য শপিসের মতো আপনারা চাইলে এগুলোকে এভাবে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এরপর এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এটাও আমার হাতে তৈরি কার্ডবোর্ড কাগজের কার্ডবোর্ড দিয়ে আমি তৈরি করেছি ওটা ঢাকনা তৈরি করেছি আর এবার আমি রেখে দিয়েছি আমার গাছের যত্নের জন্য যে সব উপকরণ প্রয়োজন হয় সেগুলো এলোমেলোভাবে না রেখে আমি এর ভিতর রেখে দিয়েছি যাতে আমি সহ করে সহজেই আমি এগুলো পেয়ে যেতে পারি এভাবে পাটের জিনিস দড়ি পাটের বস্তা দিয়ে আমি তৈরি করেছি কাপড় ব্যবহার করেছি লেজ ব্যবহার করেছি তো বন্ধুরা এই যে দেখলেন তো আমার শখের বাগান আমার ছোট ছোট গাছ ফুলের গাছ এই যে বাইরে যে দেব পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এটাও আমি লাগিয়েছি অল্প দিনে কত বড় হয়ে গেছে আরও কিছু ফুলের গাছ আমার এখানে আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক বা কমেন্ট করবেন এতে আমি উপকৃত হব বা পরবর্তীতে নতুন ভিডিও তৈরির আগ্রহ বেড়ে যাবে এক কথায় আমি উৎসাহিত হব এই যে দেখুন আর একটি মানি প্লান্ট এটাকে আমি কীভাবে সাজিয়েছি এটা একটা গাছের ডাল দিয়ে তৈরি করেছি মানি প্লান্টকে এই ডালে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা গাছের মতো তৈরি করে নিয়েছি আমার বসার আসনের পাশেই এটাকে আমি সেট করে দিয়েছি এখানে বসে চা খেতে খেতে যখন গাছগুলো দেখি আমার মন এমনিতেই ভালো হয়ে যায় বা সময় কাটে তো বন্ধুরা এই তো আমার ছোট্ট বেলকনি আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ